যে পুরনো পার্টি সেই পার্টির জোট সাথীদের হয়ে আমি এই মাটিকে প্রণাম জানাই এবং আমার স্থির বিশ্বাস পরম করুণাময় ঈশ্বর ভগবান ভগবান রামচন্দ্র আজকে কুলতলির মাটিতে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন তার মানে পরিবর্তনের আরেকটা পরিবর্তন এবারে হচ্ছে আমি নিশ্চিত দেবেন্দ্রজি তাকে আমি আমার অন্তর থেকে আভার প্রকট করছি তো আরেকটা জিনিসের জন্য আপনারা হাততালি দিন বিজেপি পরিবারের সদস্যরা করোনার মধ্যে বিহারে ভোট হয়েছিল বিহারে ভোট সবাই মোদিজিকে দেখে দিয়েছে নাড্ডাজি অমিতজির সংগঠনের ভোট হয়েছে মাঠে ছিলেন দুজন যাদের আমরা অস্বীকার করতে পারি না এক দেবেন্দ্র ফডনবিস জি আরেকজন ভূপেন্দ্র যাদব জি তোলাবাদ ভাইপোর নেতৃত্বে যে অত্যাচার আপনাদের উপরে হচ্ছে এবং পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গণেশের মতো গণেশ মণ্ডলের মতো বারুইপুরের গৌতম দাসের মতো ভাঙরের আরাবুলের মতো ক্যানিং এর শকত মোল্লার মতো ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী মেহবুব খানের মতো ফলতার জাহাঙ্গীর খানের মতো ছোট 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 তোলাবাজ যাদের পুলিশ স্যালুট করে আর পুলিশ আর গুন্ডা নিয়ে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গণতন্ত্র ধ্বংস করেছে আজকে আপনারা জানেন এই জেলাতে ১৪ সালের পরে তোলাবাজ ভাইপো এখান থেকে জেতার পরে এই জেলার কোন পঞ্চায়েত কোন পঞ্চায়েত সমিতি পুরসভা জেলা পরিষদ আইনে চলে না আপনারা জানেন এই জেলা পরিষদে কাজ নিতে গেলে ১৫ থেকে ২০% টাকা দিতে হয় আগে প্রয়াত সীমন্ত বৈদ্য আদায় করত ওয়ার্কার দাও টাকা দাও আর এখন কে আদায় করে জাহাঙ্গীর খান আপনারা জানেন এই জেলাতে যারা বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন তারা একটার পর একটা তাদেরকে অপমানিত করে আমি যে পুরনো দলটা করতাম তৃণমূল কংগ্রেস তাকে সরিয়ে দেওয়া হয়েছে আজকে তো মনোজ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা লগ্নের নেতা তাকে ৩ বছর তার বিধানসভা কেন্দ্র ফলতাতে কে ঢুকতে দেয়নি জনগণ জানে না আজকে জনগণ জানে না অশোক দেব প্রবীণ বিধায়ক তার গায়ে হাত দিল কে বজবজে আজকে দুলাল দাস বয়সতলার বিধায়ক তাকে রাত্রি ১টার সময় মমতা ব্যানার্জির পুলিশ তার সরকার শাসক দলের এমএলএ রাত্রি ১টার সময় থানায় ধর্ণা দিতে হয় কেন আজকে দীপক হালদার তিনি বিধায়ক হয়েছেন তার বিধায়ক এলাকা উন্নয়নের টাকা খরচ করতে পারবেন না বিধায়ক এলাকা উন্নয়নের কাজ করতে পারবেন না সরকারি কাজে তাকে ডাকা হবে না কেন এই জেলার অধীশ্বর এই জেলার তথাকথিত মুখ্যমন্ত্রী তোলাবাজ ভাইপো তার নির্দেশ আছে একে ডাকা হবে তাকে ডাকা হবে না ভাইপো বড় বড় কথা বলে গেছিলেন কুলতলির মাটিতে দাঁড়িয়ে না আমি ওর থেকে ১৮ বছরের বড় তুই তাকারি করেছিল সমর্থন করেন আপনারা সমর্থন করেন কি বলেছিল কেন দাঁড়িয়ে বড় বড় কথা যে সিবিআই ডি কাঁচকলা করবে এখন কি বলবেন বন্ধু কাঁচকলা করবে এখানে দেখিয়েছিল তো আজকে তো আর দুয়ারে সরকার নয় দুয়ারে সিবিআই আজকে মাননীয়া তিনি এর আগে রাজীব কুমারকে বাঁচাতে ধর্ণা দিয়েছিলেন আর আজকে সিবিআই ঢোকার আগে দেখলেন না প্রাসাদ বানিয়েছে ১৪ সালের পরের বাড়ি ১০০ কোটি টাকা দামের বাড়ি সিবিআই কে ধন্যবাদ ওই বাড়িতে নোটিশ না দিতে গেলে আজকে পশ্চিম বাংলার লোক ওই বাড়িটা দেখতে পেত না কত বড় প্রাসাদ কেউ দেখতে পেত না রাজীব কুমারকে বাঁচাতে গেছিলেন আর আজকে কি শিখাতে গেছিলেন বলতে গেছিলেন বৌমা তুমি আমার কীর্তিমান ভাইপোর নামটা বলবে না এটা বলতে গেছিলেন তো
জামাতে চেক দেখিয়েছিলাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কাশীকর্ণ শাখাতে এই কয়লার চোর ডাকাত লালা নীরজ সিং এর মাধ্যমে আমাদের যে রুপি বলা হয় টাকাকে ওখানে ভাট বলা হয় সেখানে জমা করানো হয়েছে ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে। আমি সেদিন কার বউ নারেলা কার বোন কার মেয়ে নারেলা বলিনি, কিন্তু ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। পরের সবাই গিয়ে বলছে আমার বউকে ধরে টানছে। আরে তোমার আপনার স্ত্রীর অ্যাকাউন্টে যদি কয়লার অবৈধ টাকা যায়, বিদেশে টাকা পাচার করেন, তাহলে তো আপনাকে ধরে টানবে। করুণানিধির মেয়ে খানি মাঝিকেও তো জেল খাটতে হয়েছিল। ভারতবর্ষের আইন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো আপনি নন, গোটা পশ্চিম বাংলা জুড়ে তোলাবাজ। আপনি বলুন বন্ধু, 100 দিনের কাজে লুট হয়, কেউ লুট হয় না। পঞ্চায়েত অফিসে তারা লাগিয়েছেন, যখন সবাই মিলে বেরিয়েছে দলমত নির্বিশেষে তখন 5000 টাকা করে দিয়েছে, 15000 টাকা আদায় করতে হবে। 5000ও পাননি, 5000 পাবেন কি করে? গণেশ বাবুকে তো পৌঁছে দিতে হয়েছে শান্তিনিকেতনে। লোকসভাতে নাগা পুলিশ, বাইরের রাজ্যের পুলিশ আর এই রাজ্যের পুলিশ সবকে ধমকে চমকে খাইয়ে ঘরে শুয়ে দিয়েছিল। 18তে ভোট দিতে দাওনি, 19 ভোট দিতে দাওনি, এবারের ভোট হবে, ভোট এবারে হবে। এবারে তোলাবাজ ভাইপোর পুলিশ নয়, মোদিজির পুলিশ ডান্ডা নিয়ে ভোটে নামবে। ভোট এবারে হবে, নিজের ভোট নিজে দেবে। যদিও সব পুলিশ খারাপ নয়, আমি দেড়জন আদরিনী আর ওনার তোলাবাজ ভাইপো, এর বাইরে সবাই ল্যাম্পোস্ট, সবাইকে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম, দিদি বলুন দিদি বলুন, কারোর কিছু বলার অধিকার নেই। আপনি দেখলেন নীলসাদা রং, এর বাইরে কিছু হয়নি পশ্চিমবঙ্গে। আপনি বলুন তো স্কুল সার্ভিস কমিশনের লাস্ট পরীক্ষা কবে হয়েছে? 2014। দেখুন প্রত্যেকদিন কিভাবে কানমলা খাচ্ছে। 14 সালে টেট 16700 জনকে রাত্রিবেলা মোবাইলে মেসেজ করে নিয়োগপত্র দিয়েছে, কালকে হাইকোর্ট কানমুলে দিয়েছে, আজকে হাইকোর্ট কানমুলে দিয়েছে পিডাব্লিউডির একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। প্রত্যেক দিন কানমোলা খাচ্ছে। দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি, কলকাতা লন্ডন হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গ আগামী দিনে কাশ্মীর হবে, আর আপনাদেরকে আরেকবার উদ্বাস্তু হতে হবে। তাই আপনারা এখন থেকে সাবধান হন, জোট বাঁধন তৈরি হন। আর বলছে ঘরে ঘরে দিদি, এত কাজ জিনিসগুলো কে দিয়েছে, কে দিয়েছে? এই যে চালগুলো দেয়, এটা মোদিজির চাল। বেকার ভাইরা বলুন ওই 5 টাকার হাফ ডিম আমরা চাই না। লকডাউনে চালগুলো চুরি করে রেখেছিল, ভোটের আগে খাওয়াচ্ছে 5 টাকা করে খাওয়া, ও 5 টাকা খাওয়ার দরকার নেই। আগে আমার বাপ তুলে এসেছে, যাই তোর বাপ আয় দেখে দেব। আমি তোর সঙ্গে পুলিশ কত জানে, 2500 পুলিশ, 2500 পুলিশ নিয়ে গেছে, বলছে আয় দেখে নে। আজকে মানুষ দেখেছে কয়লা চোরের নাম কি, বালি চোরের নাম কি, পাথর চোরের নাম কি, সব চুরি, গরু পাচারকারীর নাম কি, তৃণমূল মানে কি এনামূল, আর লাল চুল কানে দুল তার নাম যুবা তৃণমূল মডেল, বিনয় মিশ্র মডেল, বিনয় মিশ্র মডেল, তিনি তৃণমূল যুব কংগ্রেসের পুলিশদের পোস্টিং করেন। এই আইসি ফলতা 75 লাখ, আইসি ডায়মন্ড হারবার 40 লাখ, এসব তোলা তোলে বিনয় মিশ্র। 6টা সিকিউরিটি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে দিয়ে রেখেছে। এখানকার ওসি আইসি এসপি ডিএসপি থরথর করে কাঁপে, বিনয় মিশ্র ফোন করলে আর সুমিতের ফোন পেলে, ভাইপো পর্যন্ত যাওয়ার দরকার নেই। এই ব্যবস্থা পরিবর্তন করবেন না ভাইপো, আপনি অপেক্ষা করুন, তোলাবাজ ভাইপো চেক দেখিয়েছি, এরপরে লালা ডায়েরি দেখাবো, লালা ডায়েরি দেখাবো। 14 থেকে 20 পর্যন্ত কত মাল তুলেছেন,
সেই মাল তুলে কোথায় কোথায় পাঠিয়েছেন একেবারে সহজ সরল সাদা সিধা বলছে হাওয়াই চিঠির দল বলছে বাংলার মেয়েকে চাই আর আপনাকে কেউ মেয়ে বলে ভাবে না সব বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আপনি হলেন ফুফু আর রোহিঙ্গাদের খালা আপনি অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা বাংলার মেয়ে নয় এবারে বিসর্জন দেবে সবাই প্রস্তুত চলছে শুনে রাখুন আজকে তোরাবাজ ভাইপোর সালিকাকে জিজ্ঞাসাবাদ করেছে আপনারা জানেন এই সবুজ সাথী সাইকেল কেন্দ্রের টাকা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের টাকা ওবিসিদের সর্বনাশ করেছে এসসি এসটিদের সর্বনাশ করেছে আর ভোটে ভোট এলেই 1000 টাকার ভাতা কেন্দ্রের টাকা নিয়ে এই মেনকা গম্ভীরের হাজবেন্ডের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা অঙ্কুশ অরোরার বাবার নাম হচ্ছে পবন অরোরা এই সবুজ সাথী সাইকেল আপনি আপনার বাড়ির মেয়েদের ছেলেদের জিজ্ঞেস করবেন 500 টাকা দিয়ে সারিয়ে তারপরে উঠতে হয় ভাঙা ভাঙা সাইকেল বলুন না কিনা এই সাইকেল গুলো সাপ্লাই করে ওরা একচেটিয়া সাপ্লাই কালকে সারিয়েছি আর শুধু সাইকেল কি হয়েছে কালো ছলা গুলো মোদিজির টাকা কোনো বাচ্চা খায় না তো ডিএম হেসের 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 বলে এদেরকে সরান একদম তলে তলে ঐক্যবদ্ধ হয়ে যান চুপচাপ পদ্মে ছাপ সবাই ঐক্যবদ্ধ হয়ে যান ভোট এবারে হবে ভোট আমরা করাবো ভোট এবারে ইলেকশন কমিশনকে বাধ্য করাবো বিজেপি ভোট করতে নিজের ভোট নিজে দেবেন পদ্ম ফুলে চাপ দেবেন ভারত মাতা কি ভারত মাতা কি